This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। আজ থেকে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার বৃষ্টির পূর্বাভাস। নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো বিস্তারিত। ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি, তবে এদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আগামী 48 ঘন্টায় বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এদিন শহরে আংশিক মেঘলা থাকবে, যদিও আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবেই। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5°C, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76% থেকে 90%। এদিকে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বাড়বে তাপমাত্রা, 3°C তাপমাত্রা বাড়তে পারে। রবিবার পর্যন্ত গরম বাড়বে, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার থেকে ফের কমবে তাপমাত্রা, পরবর্তী 2-3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। রবিবার সোমবার 2-1 পশলে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও 2 দিনাজপুরে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বুধবার 9 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। শুনুন পটকা রাত দিন 7-3।